টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে কাতার থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী পবিত্র কুণ্ডুর সঙ্গে। পবিত্র কুণ্ডু, 36 বছর পর কাপ আবার আর্জেন্টিনার ঘরে, মেসির হাতে বিশ্বকাপ, কি জানাবেন আপনি কাতার থেকে? আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন, আগামী 4 বছরের জন্য ফুটবলের পৃথিবীর রংটা হলো আকাশি নীল, আকাশে ছড়িয়ে পড়ছে আকাশি নীল রং। অনেক দিনের অপেক্ষা আর্জেন্টিনার, 36 বছরের 3 যুগের অপেক্ষা। অবশেষে মেসি, এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসি বিশ্বকাপ হাতে তুলে প্রমাণ করলেন যে না, আমি কিছু ফুটবল খেলেছিলাম এবং মানুষকে ফুটবলে বিনোদিতও করেছিলাম। মেসি বিশ্বকাপ জিতলেন, ম্যারাডোনা উপর থেকে যে আশীর্বাদের বন্যা, যে আশীর্বাদ বৃষ্টি বইয়ে দিচ্ছিলেন, সেটি অবশেষে মনে হচ্ছে কাজে লেগেছে। এই ফাইনাল কিন্তু আর্জেন্টিনার বেশ সহজেই জিতে যাওয়ার কথা ছিল। 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে এগিয়ে ছিল মেসির পেনাল্টি এবং আঙ্কেল ডি মারিয়ার ওপেন গোলে। তারপর কি হলো? তারপর প্রথমার্ধে দুটি বদলি নামালেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশও, এবং তাতেই কিন্তু ম্যাচের গতি অনেকটা পাল্টে গেল। 80 মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে, 1 মিনিট পরেই আরেকটি দুর্দান্ত গোল করলেন এমবাপ্পে, তার দ্বিতীয় গোল। আর 118 মিনিটে আর্জেন্টিনাকে টাই ব্রেকারে নিয়ে যাওয়ার জন্য তৃতীয় গোল করে হ্যাটট্রিক করলেন, ফাইনালে হ্যাটট্রিক এমবাপ্পে। এমবাপ্পে এমবাপ্পে যে এই বিশ্বকাপের গোল্ডেন বুট জিতছেন, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ তার 8 গোল হলো আর মেসির হলো 7 গোল। তবে মেসির গোল্ডেন বুট জিতছে, আমরা গোল্ডেন বুট জিততে চলেছেন, আমরা টেলিভিশনের পর্দায় দেখছি, জায়ান্ট স্ক্রিনে দেখছি যে সেই আর্জেন্টিনার আনন্দ উৎসব, মেসির চোখে জল। একটু আগে এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার, যিনি পেনাল্টি থেকে একটি শট রুখে দিয়ে এই জয়কে আলিঙ্গন করতে সাহায্য করেছেন, সেই মার্টিনেজের চোখেও জল। আজ এই যে আমরা দেখছি আর্জেন্টিনার সেই আনন্দ, তারা আনন্দে নাচছে, এই অপেক্ষায় কিন্তু ছিল এই বিশ্বকাপের এত দর্শক, সবচেয়ে দর্শক, সবচেয়ে সমর্থক পুষ্ট দল আর্জেন্টিনা। আমি দোহার যেখানে গেছি, যে প্রান্তে গেছি, আমি সব জায়গায় দেখেছি আকাশি নীল জার্সির দাপট। সেই আকাশি নীল জার্সির দাপটের মধ্যে আকাশি নীল সমুদ্রে কিন্তু লাল নীল জার্সি, অর্থাৎ ফ্রান্সের লেব্রুরা কিন্তু হারিয়ে গিয়েছিল। 80 মিনিটে সেই লেব্রুকে ম্যাচে ফেরালেন কিলিয়ান এমবাপ্পে, 81 মিনিটে দ্বিতীয় গোল করলেন আর তৃতীয় গোল করলেন 118 মিনিটে, যেটি দ্বিতীয় গোল করেছিলেন মেসি অতিরিক্ত সময়ের 108 মিনিটে। ওই গোলটি কিন্তু ম্যাচের ভাগ্য বেঁধে দিতে পারত আর্জেন্টিনার অনুকূলে। আসলে ফুটবলের নিয়তি মনে হয় এটি চেয়েছিল যে এই ম্যাচটি এরকম টাইব্রেকারেই গড়াক, কারণ মেসি, লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পে, একজন রাজা, সেই রাজা সিংহাসন ছেড়ে চলে যাবেন, তার সেই সিংহাসনে অধিষ্ঠিত হবেন যে ভবিষ্যতের রাজা কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পেও মেসির শেষ বিশ্বকাপে দাগ রেখে যাবেন, এটি হয়তো ফুটবল নিয়তি চেয়েছিল। তাই কিলিয়ান এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করলেন এবং মেসি করলেন 2 গোল। তবে এই ম্যাচ এমন একটি ফাইনাল দেখে আমি বলতে পারি পৃথিবীর বিলিয়ন বিলিয়ন ফুটবলামোদী দর্শকের প্রাণ ভরে গেছে। ফাইনালটা আসলে এরকমই হওয়া উচিত, অনেক ফাইনালে কিন্তু জমে না, অনেক ফাইনাল অতিরিক্ত মানে রক্ষণাত্মক ফুটবলের খোলসে ঢুকে মানে খেলার সৌন্দর্য নষ্ট করে দেয়, কিন্তু এখানে আমরা দেখেছি প্রথম 80 মিনিট পর্যন্ত আর্জেন্টাইন ফুটবলের সৌন্দর্য, লাতিন ফুটবলের সৌন্দর্য, লিওনেল মেসির জাদু, আর এ নিয়ে কোনো সন্দেহ নেই। মেসিকে সবাই সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় বলে থাকেন, কিন্তু ইনি একটু সংশয় তো তার মধ্যেও ছিল, তাকে একটি বিশ্বকাপ জিততে হতো, অবশেষে মেসির হাতে সেই আরাধ্য বিশ্বকাপ হাতে উঠতে যাচ্ছে,
জাকিয়া